রবিবার দুপুরে সরব হয়েছে আগরতলা প্রেস ক্লাব এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সেন্দন পত্রিকা ও সেন্দন টিভি সম্পাদক সুবল কুমার দে তিনি এই পরিস্থিতির দুঃখ প্রকাশ করে বলেন বিশ্বের মধ্যে যতগুলি দেশ রয়েছে তার মধ্যে যেসব দেশে সাংবাদিকরা আক্রান্ত হয় এমন পনেরোটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে কিন্তু এই সাংবাদিকতায় পেশায় যারা রয়েছেন তাদের বর্তমানে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুর্বিশ হয়ে গেছে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশে বর্তমানে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে দেখা গেছে সাংবাদিকদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সাংবাদিকদের রক্ষার প্রসঙ্গে বলেন শনিবার চট্টগ্রামে সংখ্যালঘুদের যে আন্দোলন সংঘটিত হয়েছে এর মতো সাংবাদিকরা যাতে ঐক্যতা বজায় রাখে তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের কলমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এর থেকে মুক্তি চাই সে দেশের সাংবাদিকরা পাশাপাশি তিনি ইঙ্গিত যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের ওপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এবং যারা এই ষড়যন্ত্র করছে হ্যাঁ তারা পাঁচজন সাংবাদিককে হত্যা হত্যা করেছে এবং একশো জনের ওপর সাংবাদিককে আহত করেছে তো আমাদের পার্শ্ববর্তী দেশে এই রকম ঘটনা ঘটছে এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করছে রিপোর্ট খবর ত্রিপুরা